ঘূর্ণিঝড় মুখার প্রভাবে মহেশখালীর নিকটবর্তী সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে ফিলিং স্টেশনের চাপ অনেক কম পাশাপাশি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতে পারে যে কোনো সময় ঝড়ের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই দুই টার্মিনালের মাধ্যমে এলএনজি কার্গো থেকে আমদানি করা এল দেশে গ্যাসের জাতীয় ব্রিডে যুক্ত করা হয় সরবরাহ স্বল্পতার কারণে চট্টগ্রাম মেঘনাঘাট হরিপুর ও সিদ্ধিগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ বা আংশিক বন্ধ থাকতে পারে বলেও আভাস দিয়েছে মন্ত্রণালয়